का दोस्तों लगता है लग सकता है, और इसका फास्ट टारगेट लग चुका है बैंक निफ्टी का, ये 2702 से 2814 तक गया है। और इसका जो ऑप्शन है, ये 294.95 हाई उठाया है, इसका ऊपर नहीं गया है। सेंटी और वैल्यू चार्ट का तो अभी निकल गया था, इधर पीएल में सोच लीजिए, इधर स्टॉप लॉस पीएल कैश में सेल किया था, तो इसमें सोच लीजिए कि स्टॉप लॉस लग गया है। अभी फ्यूचर को देखता है, ठीक है। और इसका तो 287 चल रहा है, देखता है 295 क्रॉस होता है नहीं होता है। इसका नेक्स्ट लेवल 2844 हो सकता है, और इधर देखिए 7982 क्रॉस कर गया, 82 के ऊपर 93 चल रहा है, मतलब इसका क्या बोलता है निफ्टी फ्यूचर। निफ्टी फ्यूचर 20,840 से 82 के ऊपर 9506 भी आ सकता है, 9506 आ सकता है, 9506 होने का बहुत ही चांसेस है। तो मेरा अगला वीडियो जो लाइव डेमो दिखा रहा था वो काट गया था, तो वीडियो पार्ट वन आप लोग जरूर देख लीजिएगा, उसके बाद आप लोग ये वीडियो देखिए।
144 পাঁচটা 108 ছিল ওটা দেখ হলো ওটা দশটাতে 144 এখনো ওপরের লেভেলই আছে, আমার তো দাঁড়ানো ওপরেই যাবে 950 আপনি 10টা লক্ষ নিয়ে আসুন তো কেউ বলতে পারে দেখি মার্কেট ওপরে যাবি
মার্কেট ওপরে যাবেই, তো 10টা লক্ষ নিয়ে আসুন না যদি বলতে পারি। আমি তো বলছি 2,911 অবধি যেতে পারি। তো 11 পুরো মানে হয়তো পুরো অ্যাঙ্গেল কাটটাকে কাজ করবে না, কিছুটা আগে থেকে হয়তো 20-30 পয়েন্ট কম হতে পারে। 900 আপনি 880 ধরুন। কালকেরা করেছিল, কালকেরা করেছিল, তারপর 7 পয়েন্ট করে দিয়েছিল। ৫০ টাকাও তো করতে পারবেন, 50 টাকা তো করতে পারবেন, 80 নাও আর 50 টাকা তো করতে পারবেন, 65 তো করতে পারবেন। আপনার জন্য থেমে থাকবে, আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা করবে। আপনি বাসে উঠবেন, বাস দাঁড়াবে, বাসে উঠবেন, আপনি অপেক্ষা করবেন। মানে 880 যদি হাই হয়ে যায় তাহলে ও মানে ওটাই সাস্টেন না করে, ওটা 880-র ওপরে গিয়ে 950 হবে, তারপর আপনি ধীরে সুস্থে আরামসে প্রফিট বুক করবেন, সেটা আপনার ট্রেড হবে। 880 মারলে আপনার প্রফিট ট্রেড হবে না। আপনি সেটা ভাবতে থাকুন, সেটা আপনি আগামী বলবেন। এই যে 772 থেকে 814 অবধি গেল, এখানে কি আপনি প্রফিট বুক করতে পারতেন না পারতেন না? হ্যাঁ, আমার যে 2,772 থেকে ছিল ফার্স্ট হবে ছিল 808, তো 814 গেছে, তো ওটা কি প্রফিট বুক করতে পারতেন না পারতেন না? আমি তো কিছুই বুঝতে পারছি, আপনি লেভেল চাইছেন আপনি লেভেল দিচ্ছি,
সে কাপা বলছে কফি বুকিং হবে না, 130 তো হয়ে গেছে, 130 হয়ে গেছে, ট্রেড হবে না তাহলে এইভাবে মানে সব উপরে লেভেল মিলতে থাকবে কিন্তু ট্রেড হবে না। এভাবে দাঁড়ায় না, না 830 করতে পারবেন না আপনি, 820-তে এই যে এখন চলছে 800-830 এখন নেমেছে, 812-813-তে তো আপনি প্রফিট বুক করতে পারতেন, 17-18-তে প্রফিট বুক করতে পারতেন। কথাটা আমি দেখছি বুঝতে পারছি না আপনি কেন কী করতে চাইছেন, আপনি মানে আপনি কল চাইছেন কল দিচ্ছি তারপর আপনি আপনার মতো করে অ্যানালিসিস করছেন, আপনি তো শিখছেন তাহলে শিখেছেন অনেক কিছু, তো আপনি তাহলে ট্রেনিং নিয়ে করুন, আমার মানে করে লেগে থাকার মানে এটা ঠিক আছে সেটাকে আমি বুঝতে পারছি না। বলছেন কি বা ইয়েতে বলছেন তো প্রতিযোগিতা তো সব সময় প্রতিযোগিতা মানে থাকবে তার তো কোনো মানে নেই, আপনার এইখানটা প্রতিযোগিতা দেখাচ্ছেন তো এটা যদি আপনি রেন্টে কাজ করছেন প্রতিযোগিতা যদি আপনার দেখান যেতে পারেন, প্রথম টার্গেট ছিল 808, তারপর নেক্সট টার্গেট 844, হোয়াটসঅ্যাপে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখুন 808 ফার্স্ট টার্গেট 808 ছিল, 808 ছিল না, আমি না আমার মনে হচ্ছে 808 বলেছিল, তো আমি এতে মানে লাইভে বলছিলাম তো এই ভিডিওটা বলছিলাম। Thank you.
कितना देगा? चलो 842 देखो यहाँ ऊँची। আমি ব্যাপারটা বুঝতে পারছি না, আমি আপনাকে লেভেল দিচ্ছি, লেভেল দেখাচ্ছি, ঠিক আছে, কখনো বেশি নিয়েছে, কখনো পুরো টার্গেট নিয়েছে, কখনো একটু কম হচ্ছে, তারপর আপনি সেটাকে নিয়ে অ্যানালাইসিস করছেন, আর্গু করছেন, আপনার মানে পারপাসটা কী আছে আমি বুঝতে পারছি। আপনি তো কালকের থেকেই বলছি আপনার করলাম তারা ওটা ওপরে গেছিল তো, ওটা তো ওপরে 507 অব্দি গেছিল।
नमस्कार दोस्तों। तो मैंने अगला वीडियो मेरा काट गया था, तो अभी आप लोग देख रहा है तो नेक्स्ट हमारा पहला टारगेट था 808, वो अचीव हो गया है निफ्टी का, और सॉरी बैंक निफ्टी का। और निफ्टी का जो था 9,082 चला गया था, उसके बाद 9,506 उसका टारगेट था, ये 9,499 तक आया है। तो वीडियो बहुत ही लंबा हो जा रहा है, मैंने पार्ट वन बनाया है, पार्ट टू इसमें अब लोग पार्ट टू बन चल रहा है, ये आप लोग जरूर देख लेंगे और मेरे को फीडबैक देंगे आप लोगों को कैसा लग रहा है। और आप लोग चाहेंगे तो मैं लाइव स्ट्रीमिंग में भी आ सकता हूँ। आप लोग देखते रहिए, आप लोग मैंने आप लोग को वीडियो पोस्ट कर देता हूँ, अभी इधर वीडियो ख़त्म कर देता हूँ। धन्यवाद।